हेलो फ्रेंड्स, আমি শ্বেতা। আজ কে আবার আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ কে আপনাদের একটা পুরি রেসিপি করে দেখাবো, চিকেনের কিমা দিয়ে কচুরি। দেখুন, আশা করি ভালো লাগবে। একটু নতুনত্ব করার চেষ্টা করব। যদি ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো। আপনাদের যদি খেয়ে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও আপডেট সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। আমার সাথে আসুন, কিভাবে করছি পুরো রেসিপিটা দেখুন। এখানে আমি 200 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে একবারে মিক্সারের মধ্যে দিয়ে এটাকে মিহি করে নিয়েছি, একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এটা আমি একটা গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে তারপরে এটাকে আগে স্যুপটা রেডি করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি 2 চামচ। এবার পেঁয়াজ কুচুনোটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি 2 চামচ। আমি হালকা একটু জল দিয়ে দিচ্ছি। এখানে আমি গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, নুন, চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর নুন না চিনি স্বাদ মতো। মশলাটাকে কষিয়ে নিয়েছি ভালো করে। এবার চিকেনের কিমাটা আমি দিয়ে দিচ্ছি। চিকেনের কিমাটা দিয়ে দেওয়ার পর ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কাকে কেটে নিয়েছি ছোট ছোট করে, আমি এটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল কম খান তাহলে সেই হিসাবে দেবেন। জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এটা 5 মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি যাতে চিকেনটা ঠিকঠাক সেদ্ধ হয়ে যায়। চলুন
এবার চেক করে দেখি মাংসটা সিদ্ধ হলো কিনা ঠিকঠাক। দেখুন জলটা সবটা টেনে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা কিমা, সিদ্ধ হতে টাইম লাগবে না অতটা। হালকা যে জলটা একটু আছে এখনো, সেটা আরেকটু শুকিয়ে যাক, একটু শুকনো শুকনো হয়ে যাবে, তখন আমি গ্যাসটা বন্ধ করে এটা নামিয়ে নেবো, ঠান্ডা করতে দিয়ে দেবো। দেখুন জলটা সবটাই টেনে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে এটা পাত্রে ঢেলে নিচ্ছি। প্লেটে ঢেলে দিয়েছি, ওটা ঠান্ডা হয়ে যাক, ততক্ষণ আমি ময়দাটা মেখে নিই। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এবার এতে আমি ময়দা নিয়ে নিচ্ছি, এবার এতে আমি ময়দা দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, সামান্য নুন দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি 2 চামচ। ময়দাটাকে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। এবার এর থেকে আমি লেচিগুলো করে নেব, আমি একটু বড় বড় আকারে লেচিগুলো করব, যাতে পুর ভরতে সুবিধা হয়। লিচিগুলো সবকটা করা হয়ে গেছে, আমার এখানে বড় বড় লিচি করেছি, 4 কাপ ময়দাতে 4টে লিচি হয়েছে। এবার এগুলো আমি বেলে নেবো, তে পুর ভরে নেবো। লেচিটা আমি হালকা একটু বাড়িয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি পুরটা দিয়ে দিচ্ছি। ভেতরে পুড়ে দেওয়ার পর মুখটা ভালো করে বন্ধ করে দিয়েছি, দিয়ে এটাকে চেপটে দিয়েছি। এবার এটাকে আমি আস্তে আস্তে মেলে নেব। একটা লিচি বেলে নিয়েছি, যখন বেলবেন একটু সাবধানে বেলবেন, যাতে পুরগুলো বেরিয়ে না যায়। এইভাবে প্রত্যেকটা লিচির ভেতরে পুর ভরে আমি রেডি করে নিচ্ছি। পরোটাগুলো বেলা হয়ে গেছে, এবার এগুলো আমি ভেজে নেবো, তার জন্য গ্যাসটা অন করে আমি কড়াইটা আগে গরম করতে বসাচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কচুরিগুলো একটা একটা করে ছেড়ে দিই।
আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক করে দেবেন, যাতে এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে আবার শেয়ার করতে পারি। আর যদি পারেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বাই বাই।